আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ঘূর্ণিঝড় আসছে নাকি, আকাশে কালো মেঘ জমছে, হাওয়া বদল হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর শুধুমাত্র আবহাওয়ার খবর দেয় না, রাজনীতির আবহাওয়ারও খবর দেয়। কারণ বাংলার রাজনীতির আকাশে ঝড় ওঠার আগে অন্ধকার ঘনাচ্ছে, পঞ্চায়েতের ভোটের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আর তার সঙ্গে চলছে নেট প্র্যাকটিসও নবজোয়ার কর্মসূচিতে। আর ঝোড়ো হাওয়ায় যেন গান ভেসে আসছে, এ শুধু গানের দিন নয়, এ শুধু লুটের দিন, এলাগোনো লুট করিবার। কেমন লুট? যেমন পাবো তেমন লুট। লুটের একটা প্র্যাকটিস হলেই হলো, চুরির একটা প্র্যাকটিস হলেই হলো। এ যেন অভিনব একটা নবজোয়ারের অভিনব কর্মসূচি, যেখানে যাব যখন যাব, যেখানে যেমন যখন তেমন, যেখানে যে সুযোগ সুবিধে স্কোপ পাওয়া যাবে লুটে নাও। টি শার্ট হোক, ব্যালেট হোক, কাগজপত্র হোক, নিদেন পক্ষে দলের কোনো বিধায়কের পার্স হোক, হাত সাফাইয়ের প্র্যাকটিস চলছে ভরপুর দলের অন্দরে। ব্যালেট নিয়ে চলছে টানাটানি, ব্যালেট বাক্স লুট হয়ে যাচ্ছে। কিসের ব্যালেট না শাসক দলের প্রার্থী কে হবে, পঞ্চায়েতে কে প্রার্থী হবে, তা নিয়ে নাকি গোপন ব্যালেটে ভোট হচ্ছে। দারুণ ব্যাপার, অসাধারণ প্রকল্প, অসাধারণ কর্মসূচি, অসাধারণ ভাবনা চিন্তা, কিন্তু ভোটটা হচ্ছে কোথায়? কেন্দ্রীয় বাহিনী নেই, রাজ্য পুলিশ সামাল দিচ্ছে, সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে, বলছেন দাদা এখনই এত লুটতরাজ কেন করছেন, একটু অপেক্ষা করুন না, পঞ্চায়েত ভোটটা হতে দিন না। কিন্তু তার আগেই মরিয়া শাসক দলের নেতা কর্মীরা, দেখানোর জন্য মরিয়া কে কত ভালো ব্যালেট লুট করতে পারে, কে কত ভালো, কত বড় ডিগ্রি নিয়ে এসছে ব্যালেট লুটে, কে কত বড় চুরি করতে ওস্তাদ। নিজের দলে ব্যালেট দিয়ে হোক না হাত প্র্যাকটিস, নেট প্র্যাকটিস। কর্মসূচির নাম নবজোয়ার, আর সেই নবজোয়ারে ব্যালেট নিয়ে কাড়াকাড়ি চলছে, চলছে মানে চলেই যাচ্ছে। ভাবছিলাম এই নিয়ে আলোচনা করব না, বিশ্বাস করুন, কারণ রোজ দেখি নতুন নতুন ছবি, নতুন নতুন জেলায় ভোটের ক্যারাভান এগোয়, আর নতুন নতুন লুটের ছবি, নতুন নতুন কাড়াকাড়ি, নতুন 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 টানাটানি, নিজেদের মধ্যে মারামারি। কিন্তু বাধ্য এই নিয়ে সোজাসুজি প্রশ্ন না করে আর পারলাম না আজ, কারণ লুট হয়ে যাচ্ছে ব্যালট বাক্স, শাসক দলের প্রার্থী হতেই হবে, তাই চুরি করে হোক বা ব্যালট বাক্স লুট করে হোক, ঘটা করে নবজোয়ার কর্মসূচি নিয়েছিলেন যেটা অভিষেক ব্যানার্জি, আজকে তার ভয়ঙ্কর ছবি দিকে দিকে ধরা পড়ছে। তাই বাধ্য হলাম কোথাও এই নবজোয়ারের যে বিশৃঙ্খলার জোয়ার বা ভাটা, যদিও ভাটা বলা যাবে না, এটাও জোয়ার, লুটের জোয়ার, বিশৃঙ্খলার জোয়ার, তাই নিয়ে সোজাসুজি প্রশ্নগুলো না তুললেই হচ্ছিল না। দলের কর্মী সমর্থকরা মুশকিল হচ্ছে, তারা বুঝতেই পারছেন না যে পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য লুট মারপিটও করতে হবে। বিরোধীরা বলছেন যে কাটমানি খেতে হবে তাই প্রার্থী হতে হবে, এমনটাই, এটাই যেন অমোক সত্য, অমোক টান, যার জন্য নবজোয়ারেও বিশৃঙ্খলার জোয়ার প্রত্যেক মুহূর্তে দেখতে হচ্ছে, আমাদের সাক্ষী থাকতে হচ্ছে, কারণ যেন তেন প্রকারণে প্রার্থী হতেই হবে। এমন মধুভাণ্ড কোথাও শাসক দলের বড় বড় নেতা, রথী, মহারথীরা দেখিয়েছেন, আর মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন সে পথের ধ্বজাধুরি, সেই একই রাস্তায় হাঁটছেন চুনুপুটি থেকে শুরু করে দলের মাঝারি ছোট মোটো সমস্ত নেতারা। তারা ভাবছেন যে প্রার্থী একবার হয়ে ফেললেই কেল্লা ফতে, যেমন ধরুন আবাসের বাড়ি, একবার শুধু পঞ্চায়েতে প্রার্থী হওয়ার অপেক্ষা, তারপরে পঞ্চায়েতের যে কোনো কাজ হোক, আবাস হোক, পরিবারের দশজনের আবাসের বাড়ি হয়ে যাবে, মানে সোনায় সুহাগ একটা দিন। অথেপ লুট, অথেপ ব্যালট বক্স লুট। আরে দলের লোক দলের লোকের মধ্যে ভোট দিচ্ছে, মতামত জানার জন্য কর্মসূচি, সেখানেও লুট। একটু ব্যাকগ্রাউন্ডে আসা যাক, একটু নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল কোচবিহার থেকে। 25 এপ্রিল কোচবিহারে পকেটমারি হয়েছে এমনটা অভিযোগ, যদিও এখনো নবজোয়ারে যে বিশৃঙ্খলার জোয়ার হলো তার প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির মন্তব্য শুনুন। কিন্তু আমি শুনলাম সিতাইতে গোসাইমারির সভায় আমার সভা শেষ করার পরে আমার সভা মঞ্চে ব্যালট বক্স রাখা ছিল, সেখানে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা প্রায় ভেঙে ফেলেছে। এই কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা শুরু করেছি, যে আমি জানি কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় মানুষ কি করতে পারে। যদি কেউ ভাবে গায়ের জোরে আমরা ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে
প্রার্থী আগামী দিন দলের থেকে আদায় করব। তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, এটা মাথায় রাখবেন। তাহলে বোঝা গেল ব্যালট লুট, হুড়োহুড়ি এবং ব্যালট বক্স ভেঙে যাওয়া। এখন কাড়াকাড়ি করতে ভেঙেছে নাকি অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্স ভেঙেছে? আজ পর্যন্ত কশ্মীর কালে কেউ শুনেছেন কি ভোট দিতে গিয়ে ব্যালট বক্স ভেঙে যায়? আমি অন্তত শুনিনি আমার এত বছর বয়স পর্যন্ত। যদি আপনারা শুনে থাকেন নিঃসন্দেহে আমাকে জানাবেন কমেন্ট করে। ভোট এমন দিতে গেলেন, এত উৎসাহী হয়ে গেলেন যে ব্যালট বক্স ভেঙে ফেলেন, এবং সেই খবর কিন্তু শুধুমাত্র আমার কাছে নেই, বোঝা গেল এই মন্তব্য শোনার পর অভিষেক ব্যানার্জির কাছেও রয়েছে এই খবর। কিন্তু মুশকিল হচ্ছে পুরো বিষয়টাই তো উল্টো হলো। অভিষেক ব্যানার্জি চেয়েছিলেন যে দলে লোকজন তারা তাদের মতামত জানাবেন, তারা নির্বাচিত করবেন যে আসলে কে হবেন পঞ্চায়েতের প্রার্থী। একটা অদ্ভুত রকম শৃঙ্খলার মধ্যে থাকবে তরুণ তুর্কি নতুন তৃণমূল দল। কিন্তু হলো উল্টোটা। গণতান্ত্রিক ব্যবস্থা তো দূরের কথা, ব্যালট চুরি আর লুট, দেদার লুট দেখছে এই মুহূর্তে বাংলা। অদ্ভুত একটা উদাহরণ, একটা এক্সাম্পল তৈরি করছে কোথাও অভিষেক ব্যানার্জির নব জোয়ার কর্মসূচি। হয়তো এই জন্যই আর ভরসা রাখতে পারলেন না খোদ নেত্রীও, তাই মাঝপথে নব জোয়ার কর্মসূচিতে হাল ধরার জন্য এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে আসলে মালদা বা মুর্শিদাবাদের সঙ্গে অনেকটা বেশি জড়িয়ে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংকের ইস্যুও। কানের আগে সাগর দিঘিতে মুখ পুড়েছে শাসকের, মনে হয়েছে কোথাও যা ছিল আমার তা রইল না, আমার যা ছিল আমার তা হয়ে গেল পরের। অতএব কোথাও না কোথাও সংখ্যালঘু ভোট ব্যাংকে চিড় ধরেছে। আর তাই মৌকাও ভালো, ক্ষেত্র প্রস্তুত, এসি ক্যারাভ্যানও ছুটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো এই সময় এই সুযোগটাই কাজে লাগানোর হয়তো মাস্টার স্ট্রোক ছিল শাসক দলে, আর সেই জন্য এসে হাল ধরলেন তৃণমূল সুপ্রিমো। আর হাল ধরলেন আর একদম স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে চলে এলো কি এনআরসি প্রসঙ্গ। গতকাল মালদার এক মঞ্চে ছিলেন অভিষেক এবং মমতা, আর সেই মঞ্চ থেকে অভিষেকের নবজোয়ার কর্মসূচির দেদার প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রশংসা নয়, শুধু দরাদ সার্টিফিকেট নয়, পাশাপাশি অভিষেক ব্যানার্জি যে জননেতা সেটাও কোথাও প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। কি বলেছেন শোনা যাক। আমি অভিষেককে, ওরা বছরে অনেক বয়সে অনেক ছোট, দুবারের এমপি, কিন্তু এই যে এতদিন ধরে আমরা ওকে অনেক বারণ করেছিলাম ঝড় জল বিদ্যুৎ, আর এখনকার বিদ্যুৎ যেভাবে অসম্ভবভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এই দুর্যোগ এই দুর্ভোগে একটা না দুমাস এই প্রোগ্রাম না নিতে আমরা বলেছিলাম কয়েকদিন বাদ দিয়ে দিয়ে, কয়েকদিন বাদ দিয়ে দিয়ে করতে। যাই হোক, এখনকার ছেলেমেয়েরা তাদের মতো চলেন, একটু জেদ বেশি তাদের, সুতরাং তারা শোনেনি। তারা মনে করে রাস্তায় থেকে জীবনটাকে একটু দেখে নিই, একটু মানুষকে দেখি, একটু মানুষকে চিনি, মানুষকে জানি, তাই ওদের এই প্রোগ্রামের নাম নবজোয়ার জনসংযোগ যাত্রা। বিরোধীরা মাঝে মধ্যে বলে থাকে যে অভিষেক ব্যানার্জির রাস্তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, পথের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আর তাই কি পঞ্চায়েত ভোটের আগে অভিষেক ব্যানার্জি যে জননেতা সেটা প্রমাণ করার খুব প্রয়োজনীয়তা হয়ে গেছিল। সেই জন্যই বোধহয় মালদার সভা থেকে এমন একটা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে বলছিলাম যে মালদার সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের এখন মূল টার্গেট, কারণ সাগর দেখের মতো অবস্থা যদি মালদায় হয় তাহলে বড় সড় ধাক্কা অনিবার্য পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে তাই নতুন নতুন দাবি, নতুন নতুন আবদার, একেবারে নিজের কাছের লোকের মতো এই মালদার মঞ্চ থেকেও ঠিক এরকমই আবদার করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম আবদার, কিরকম দাবি শোনা যাক একবার। মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আম সত্ত্বও দিয়েছেন,
আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর কোনো ভাগাভাগি নয়, আমরা যুক্ত করব, আমরা বিভক্ত করব না। সে আম হোক, আমের শরবত হোক, আম পান্না হোক, যা কিছু হোক, গোটা আমের বাগান যদি চলেও আসে তৃণমূল কংগ্রেসের কাছে, তাহলেও এই বিশৃঙ্খলাগুলোর সপক্ষে কি যুক্তি থাকছে সেই যুক্তি আমরা শুনতে পাইনি, কিন্তু পেয়েছি অন্যরকম ভাবে, অন্য কায়দায়। গোটা আম বাগানও যদি চলে আসে তৃণমূলের কাছে, তা সত্ত্বেও এই বিশৃঙ্খলাকে এড়িয়ে যাওয়া যাবে না। অভিষেকের মস্তিষ্ক প্রসূত নবজোয়ার কর্মসূচি চলবে প্রায় দুমাস, যেটা শুরু হয়েছিল 25 এপ্রিল, আর এই মাত্র কয়েকদিনে, এখন মে মাসের প্রথম সপ্তাহ, এই মাত্র কয়েকটা দিনেই 4 বার মোট নবজোয়ারে বিশৃঙ্খলা হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, ব্যালট লুট হয়েছে। তার সাক্ষী থেকেছি আমি, তার সাক্ষী থেকেছে গোটা বাংলার সংবাদ মাধ্যম এবং অবশ্যই বাংলার মানুষও। তাই নবজোয়ারে তৃণমূল ভেসে যাবে বলছেন বিরোধীরা। আর এই অভিষেক নয়, বিরোধীদের জবাব দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই যে জোয়ারে ভেসে যাবে কর্মসূচি, ভেসে যাবেন অভিষেক, নানা রকমের কটাক্ষ শুরু থেকে করে এসেছে বিরোধীরা, তার পাল্টা বক্তব্য রাখলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি শোনা যাক। এক দুই তিন এবার বিদায় নিন, এক দুই তিন বিদায় ওদের দিন, এক দুই তিন আসছে বিসর্জনের দিন, শপথ নিয়ে বলে যাচ্ছি। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে ও জোয়ার তো নয়, নবজোয়ারটাকে আমরা ভাটা করব। আমি বলি ভাটার অর্থ জানিস, আমি গঙ্গার পাশে থাকি, আমি আদি গঙ্গার পাশে থাকি, মা রানী রাসমণি ওই ঘাটটায় স্নান করতে আসতেন, আমাদের বাড়ির ওই গঙ্গার ঘাটটা, এই গল্প বাবার কাছ থেকে শুনেছিলাম। জোয়ার আসলেও রাগ, বিপ্লব আসলেও রাগ, এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। নবজোয়ারে বিরোধী ভেসে যাক বা না যাক, অভিষেকের কর্মসূচি ভেসে যাক না যাক, কিছু কিছু ব্যালট বক্স নিঃসন্দেহে ভেসে গেছে, কিছু কিছু নবজোয়ার কর্মসূচির টি শার্ট বোধহয় ভেসে গেছে, আরো কতজনের কত কি স্বপ্ন ভেসে গেছে চোখের জলে সেটা না বলাই ভালো। তবে নিঃসন্দেহে এই নবজোয়ার কর্মসূচিতে কোটি কোটি টাকা ভেসে গেছে, এটা কনফার্ম। জনসংযোগের নামে গ্রীষ্মকালীন বঙ্গ ভ্রমণও বলছেন বিরোধীরা, কটাক্ষ করছেন। তা যে বাসে চেপে ঘুরছেন অভিষেক ব্যানার্জি, সেই এসি বাস, সেই শ্রমিক দল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদৌ এই জোয়ারে বিরোধী ভাষণ সম্ভব হবে কি? রাজনৈতিক মহলের কি বক্তব্য এবার শোনা যাক। বলে না ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায় আবি বহুত কুছ বাকি হ্যায়, তৃণমূল কংগ্রেসের বিশৃঙ্খলার চেহারা তো আমরা অনেক আগে দেখেছি, কিছু করার নেই জানো তো, কারণ এই ধরনের এই ধরো কোনো ভদ্রলোকেরা যদি এক জায়গায় থাকে তখন সেখানে শৃঙ্খলা বলে বস্তু থাকে, সব যত রাজ্যের দুনিয়ার চোর জোচ্চোর সব এক জায়গায় হলে সেখানে কোনোদিন শৃঙ্খলা থাকে, তো যা হওয়ার তাই হচ্ছে। এই এই দলটাই দাঁড়িয়ে আছে টাকা পয়সা ব্যবসা কাটমানি তোলা, কে কত পাবে তার হিসেব নিকেশে। এ তো আর বিজেপি নয় যে দেশকে বাঁচাতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের মানুষের সেবা করা, এটা তো আর বিজেপি নয়। সুতরাং তারা জানে যে ওই ব্যালট বক্সের মধ্যে যে নামটা যাবে তা সে ব্যবসার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। সেইখানেই আজকে অভিষেক ব্যানার্জি বলার পরেও তার দলের লোকরা তার কথা শোনে না, এই তো দেখলাম তাদের পার্টির ডিসিপ্লিন। নবজোয়ার তো না গণখোয়ার অভিষেকের, ওখানে গণলুঠিত হওয়ার কথা, উনি দাপট দেখিয়ে গাড়ি ঘোড়া নিয়ে কোটি কোটি টাকা খরচ করে রাজপুত্রের মতন যাবেন 5-star অ্যারেঞ্জমেন্টে। উনি বুঝিয়ে দিলেন যে গ্রামের যিনি সভাধিপতি কি প্রধান তাদের কোনো যোগ্যতা নেই, তারা ক্যান্ডিডেট ঠিক করতে পারবে না, ক্যান্ডিডেট ঠিক করবেন কে? রাজপুত্র।
বিরোধীরা বলছেন রাজপুত্র, কেউ কেউ বলছেন যুবরাজ, কিন্তু প্রশ্ন হচ্ছে নব জোয়ারে হয়তো তথাকথিত যুবরাজ ভেবেছিলেন যে তার পলিটিক্যাল ক্যারিয়ারে সেটা মাইলস্টোন হবে, কিন্তু হয়তো তিনি বুঝতেই পারেননি যে পঞ্চায়েতে যারা শাসক দলে প্রার্থী হতে চাইছেন তাদের সঙ্গে দুর্বৃত্তদের আসলে কোনো পার্থক্যই নেই। তাই নব জোয়ার এখন অস্বস্তির অন্যতম কারণ হয়ে উঠেছে ঘাসফুলের কাছে। আদৌ কি অস্বস্তি কাটাতে পারবে ঘাসফুল শিবির, এই নিয়ে প্রশ্ন থাকবে, থাকবে ডিবেটও। তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। নবজোয়ারে বিশৃঙ্খলার জোয়ার, কখনো কোচবিহার, কখনো জলপাইগুড়ি, কখনো মালদহ, কখনো আবার উত্তর দিনাজপুর। দফায় দফায় হচ্ছে ব্যালট লুট, অভিষেক সভা ছেড়ে যেতেই পড়ে যাচ্ছে হুড়োহুড়ি। পঞ্চায়েত ভোটে শাসকের প্রার্থী পদের টিকিট পেতে এভাবে নবজোয়ার কার্যত হয়ে পড়ছে বিশৃঙ্খলার জোয়ার। ঘটা করে নবজোয়ারে প্রার্থী মনোনয়নের জন্য ব্যালটে ভোট কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু এই যে তৃণমূলের নবজোয়ার, এর মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে আমরা সেই সুযোগটা দিচ্ছি যে আগামী দিন আপনি আপনার এলাকায় কাকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে চান সেটা আপনি আমাদের বলুন। তৃণমূলে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে ধরতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু তার নিটফল এই সব ছবি। পঞ্চায়েতে শাসক দলের হয়ে ভোটে জেতা মানেই কাটমানি পকেটে। বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের, কাটমানির লোভেই ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যালট চুরি যাচ্ছে না তো? প্রশ্ন বিরোধীদের, সম্প্রতি নবজোয়ারে যোগ দিতে রাতারাতি মালদহ ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অনেকেই বলছেন সংখ্যালঘু ভোট যেমন ফ্যাক্টর মালদহে, তেমনই নবজোয়ারে সবটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে হয়তো থাকতে পারছেন না তৃণমূল নেত্রী। এমন প্রেক্ষাপটে উঠে আসছে বহু প্রশ্ন। খেতে হবে কাটমানি, তাই পেতে হবে ভোটের টিকিট। অভিষেকের শাসানিতেও হচ্ছে না কাজ, লোভ বড় দায়। আমও চাই, আম দইও চাই, নবজোয়ার তা এনে দেবে? অভিষেককে পথের নেতা প্রমাণে কেন মরিয়া খোদ মমতা? নবজোয়ারে ভরসা নেই, তাই আসরে খোদ তৃণমূল নেত্রী? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।